শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নটরডেম কলেজে ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নটরডেম কলেজ। 5ই জানুয়ারি কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে এই ভিডিওটিতে তোমরা জানতে পারবা ফর্ম পূরণের তারিখ, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার তারিখ, ভর্তি পরীক্ষার বিষয় সমূহ, অর্থাৎ কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা হবে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ভর্তির বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। নটরডেম কলেজ, ঢাকা, 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নটরডেম কলেজকে 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। নটরডেম কলেজ নিজস্ব অনলাইনে এই ভর্তির আবেদন গ্রহণ করবে। আবেদন ফর্ম পূরণের তারিখ হচ্ছে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের 7ই জানুয়ারি রাত 12টা থেকে 13ই জানুয়ারি রাত 12টা পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের ওয়েবসাইট www.itbadmission.com/ndc এই লিঙ্কে 7 তারিখের পূর্বে কেউ প্রবেশের চেষ্টা করবে না, তো বলে দিচ্ছি এখানে, অথবা নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ 300 টাকা, ভর্তি লিখিত ও মৌখিক পরীক্ষা রকেট চার্জ, অনলাইন চার্জ এবং SMS চার্জ বাবদ রকেটের মাধ্যমে দিতে হবে। নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনে ন্যূনতম যোগ্যতা অর্জন করলেও নির্ধারিত তারিখের মধ্যেই আবেদন করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। ভর্তির আবেদন ফি অফেরযোগ্য, অর্থাৎ 300 টাকা দিয়ে তোমরা ভর্তির আবেদন করবো, এটা অফেরযোগ্য। এখানে কিছু হেল্পলাইন দেওয়া আছে, এই হেল্পলাইন এগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো। ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান বিভাগ, বাংলা মাধ্যম ও ইংরেজি ভাষণ, উচ্চতর গণিত সহ GPA 5, মানবিক বিভাগ GPA 3 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে GPA 4। SSC-তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বলা হয়েছে বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA 4.50, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA 3.50। আর আসন সংখ্যা বলা হয়েছে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আছে 1800, ইংরেজি ভার্সনে 300, মানবিক বিভাগে আছে 410 এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আছে 760। ভর্তি পরীক্ষার তারিখ ও ভর্তির চূড়ান্ত মনোনয়নে বলা হয়েছে আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে। SSC-তে প্রাপ্ত GPA ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আসন সংখ্যার ব্যয়বহুল প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। SSC-তে প্রাপ্ত GPA, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজের ওয়েবসাইট ndc.edu.bd তে দেওয়া হবে। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ হচ্ছে SSC-র সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে ব্যবসা শিক্ষা শাখার প্রশ্ন দিতে হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। মানবিক বিভাগে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান। আর ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি, হিসাব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল করা হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। যারা উপযুক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী শুধু তাদেরকে ভর্তির জন্য আবেদন করতে বলা হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য: যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে তাদেরকে আহ্বান করার প্রয়োজন নেই। ভর্তি পরীক্ষার জন্য কোচিং এর কোনো প্রয়োজন নেই। ভর্তির সামগ্রিক প্রক্রিয়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করে অংশগ্রহণ করতে হবে প্রত্যক্ষ। প্রিয় ভর্তিচ্ছ শিক্ষার্থী, এই ছিল তোমাদের জন্য আপডেট ভিডিও নটরডেম কলেজে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।